সোমপুর থেকে আমিনাবাদের ট্রেন আজকাল চর্চার বিষয় হয়ে উঠেছে। লোকেরা বলতো যে এই রুটে রাতে এক ডাইনি ঘুরে বেড়ায় যে যাত্রীদের ওপর হামলা করে আর তাদের মেরে দেয়। কেউ এসব কথা বিশ্বাস করত, আবার কেউ গুজব ভেবে ভুলে যেত। ডিসেম্বর মাসের কথা, রাত 10টা বাজে, সোমপুর এক্সপ্রেস খুব জোরে চলছিল। বেশিরভাগ যাত্রী ঘুমোচ্ছিল, যারা জেগেছিল তাদের মধ্যে কেউ কেউ ইয়ারফোন কানে লাগিয়ে গান শুনছিল, কেউ মোবাইলে গেম খেলছিল, আর কেউ কেউ গল্প করছিল। জানেন দাদা, এই ঠান্ডায় তো আমি একদম ট্রাভেল করতে চাই না, এতে কি করব? আমার শালার বিয়ে, না গেলে স্ত্রী মেরেই ফেলবে। আপনার স্ত্রীকে দেখছি না যে, ও তো এক মাস আগে থেকে চলে গেছে। ওরা কথা বলছিল, হঠাৎ একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ পুরো কম্পার্টমেন্টে ভেসে বেড়াচ্ছিল। কার বাচ্চা কাঁদছে? এখানে তো কোনো বাচ্চাকে দেখতেই পাচ্ছি না। বাচ্চার কান্নার আওয়াজ ধীরে ধীরে বাড়তে লাগলো। বাচ্চার আওয়াজ এত জোরে হচ্ছিল যে কম্পার্টমেন্টে যারা ঘুমোচ্ছিল তারা উঠে পড়ল। আরে দাদা, কার বাচ্চা কাঁদছে বলুন তো? সবাই এদিক ওদিক দেখছিল, কিন্তু কেউ কোনো বাচ্চা দেখতে পেল না। হঠাৎ সবার নজর পড়ল একটা সিটে, যার নিচ থেকে একটা ছোট বাচ্চা হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো। আরে, এই তো সেই বাচ্চাটা, কিন্তু সিটের নিচে কি করে গেল? ওর মা বাবা কি অদ্ভুত! মহিলা এসব বলছিলেন, হঠাৎ বাচ্চা উড়তে লাগলো। আরে, এই বাচ্চা তো হাওয়ায় উড়ছে, এ কি হচ্ছে এসব? কেউ কিছু বোঝার আগেই ডাইনির বেশে এক মহিলা সেখানে আসে আর বাচ্চাটাকে নিজের কোলে তুলে নেয়। কি হয়েছে মুন্না, কেন কাঁদছিস? কাঁদিস না সোনা, মা আছে তো, মা তোকে কিচ্ছু হতে দেবে না। এরপর ডাইনি বাচ্চাটাকে বুকের মধ্যে জড়িয়ে নেয় আর ট্রেনের যাত্রীদের দিকে তাকিয়ে জোরে জোরে হাসতে থাকে। কাউকে ছাড়বো না আমি, কাউকে না, আমি সবাইকে মেরে ফেলবো। এই বলে ডাইনি এক যাত্রীর উপর ঝাঁপিয়ে পড়ল আর গলা ধরে ওকে উপরে তুলে দিল। ওই যাত্রী মিনতি করতে লাগলো, কিন্তু ডাইনি একটা কথাও শুনল না, ওকে মেরে ফেললো। এরপর ও আরো কিছু যাত্রীর উপর হামলা করে তাদের মেরে ফেললো। এবার পুরো কম্পার্টমেন্ট ভয় কাঁপতে লাগলো, সবাই এদিক ওদিকে পালাতে লাগলো। সেই সময় ট্রেনটা একটা সুড়ঙ্গে ঢুকলো, ডাইনি তার বাচ্চাকে নিয়ে উধাও হয়ে গেল। ট্রেন সুড়ঙ্গ থেকে বেরোনোর পর সব যাত্রীকে ভীত সন্ত্রস্ত দেখাচ্ছিল। ওই রুটে এই ঘটনা খুবই স্বাভাবিক হয়ে গেছিল। রোজ রাতে ডাইনি যাত্রীদের মারত আর সুড়ঙ্গ আসতেই উধাও হয়ে যেত। লোকেরা ভয় পেতে শুরু করল। রেলওয়ে পুলিশ মামলাটা খুঁটিয়ে দেখার চেষ্টা করল, কিন্তু কিছুই পেল না। এই কেসের কি রিপোর্ট ইন্সপেক্টর বিনয়? উপতলা থেকে প্রেশার আসছে। স্যার, আমার তো মনে হয় এটা কোনো তোলাবাজদের কাজ, যারা ডাইনির গুজব রটিয়ে যাত্রীদের জিনিস লুট করার জন্য ওদের মেরে ফেলছে। কিন্তু কেউ তো বলছে যে তারা নিশ্চিত ডাইনিকে দেখেছে। হ্যাঁ স্যার, এই বিষয়টা তদন্ত করার জন্যই আমি আজ রাতে এই রুটে ট্রাভেল করব। ইন্সপেক্টর বিনয় এই বিষয় তদন্ত করতে ওই ট্রেনে চলল। ওর পাশের সিটে একজন মজুর, যার নাম রমন, সেও বসেছিল। ট্রেন নিজের গতিতে চলছিল, ঠিক তখনই আগের মতো যাত্রীরা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেল। তারপর ও সিটের নিচ থেকে বেরিয়ে হাওয়ায় উঠতে লাগলো। হঠাৎ ওই ডাইনি আসলো আর বাচ্চাটাকে নিজের কোলে তুলে নিয়ে জোরে জোরে হাসতে হাসতে এক যাত্রীর ওপর হামলা করলো। আরে বাঁচাও, বাঁচাও, ডাইনি থেকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। সব যাত্রীরা চিৎকার করতে করতে এদিক ওদিক পালাতে লাগলো। ইন্সপেক্টর বিনয় একটু দূরে বসেছিল, হঠাৎ ও যাত্রীদের চিৎকারের আওয়াজ পেল। ওর বন্দুক বার করে সামনের দিকে এগোলো, দেখলো ডাইনি এক হাতে বাচ্চাকে ধরে, অন্য হাত দিয়ে এক যাত্রীর গলা ধরে ওপরে ওঠাচ্ছিল। এই ছাড়ো, ছাড়ো ওকে, নাহলে আমি তোমাকে গুলি করে মেরে দেবো। তুই আমায় মারবি? আমাকে মৃতকে আবার কেউ মারতে পারে? এই বলেই ডাইনি ওই লোকটাকে ছেড়ে বিনয়ের গলা চেপে ধরল। ইন্সপেক্টর নিজেকে বাঁচাতে গুলি চালালো, গুলি ডাইনির বুকে গিয়ে লাগলো, কিন্তু হাসতে লাগলো,
ততক্ষণই গুলির আওয়াজ শুনে ইন্সপেক্টর বিনয় পাশের সিটে বসার রমন দৌড়তে দৌড়তে আসে আর ডাইনিকে দেখে চমকে ওঠে। কমলা, কমলা তুই এসব কি করছিস? তুই নির্দোষকে কেন মারছিস? আমার কি দোষ ছিল যে আমাকে আর আমার বাচ্চাকে মেরে ফেলা হলো? আমি কিছু জানি না কমলা, আমি তো তোর জনকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছি। কি হয়েছিল তোর সাথে? তুই ডাইনি কি করে হয়ে গেলি? তারপর ডাইনি রূপী কমলা বলতে শুরু করলো, তোমার কথা অনুযায়ী আমি 3 মাস আগে মুন্নাকে নিয়ে এই ট্রেনে চড়ি। ওই দিন খুব ভিড় ছিল, যদিও আমি ট্রেনে বসার জায়গা পেয়ে গেছিলাম। আমার কাছে কিছু জিনিস ছিল যেগুলো সিটের নিচে রেখে দিয়েছিলাম। আহ, ভগবানের অশেষ কৃপা যে বসার জায়গা পেয়েছি, না হলে দিল্লিওকে কি করে যেতাম, সাথে মুন্নাও আছে। আমি আরাম করে আসছিলাম, মুন্না কাঁদতে শুরু করলো। আমার হাতে একটা ব্যাগ ছিল যাতে টিকিট ছিল আর কিছু টাকা ছিল। আমি সিটের নিচে ব্যাগটা সাইডে রেখে মুন্নাকে খাওয়াচ্ছিলাম, হঠাৎ আমার নজর পড়লো সিটের ওপর। আমি দেখলাম আমার ব্যাগ ওখানে নেই। আমি খুব চিন্তায় পড়লাম, আরে আমার ব্যাগ কোথায় গেল? হায় ভগবান, ওটাতে তো টিকিট আর কিছু টাকাও ছিল। আমি আমার আশেপাশের লোককে ব্যাগের ব্যাপারে জিজ্ঞাসা করি, কিন্তু কেউ কিছু বলে না। তখনই টিটি আমাদের কামরায় আসে আর টিকিট দেখতে চায় আমার কাছে। টিকিট, টিকিট, টিকিট! আরে শুনতে পাচ্ছ না, টিকিট দেখাও। আরে তোর মতো লোক আমি রোজ দেখি, টিকিট তো কাটিসি না, এমন করে ট্রেনে বসিস যেন তোদের বাপের ট্রেন এটা। হ্যাঁ স্যার, আমি মিথ্যে বলছি না, আমি টিকিট কেটেছিলাম, কিন্তু ভিড়ের মধ্যে কেউ আমার ব্যাগ উঠিয়ে নিয়েছে, তাতে আমার টিকিট আর টাকা ছিল। মুখ বন্ধ কর, লজ্জা করে না মিথ্যে বলতে, চল ফাইন বের কর, ফাইন বের কর। ওই টিটি খুব বদমাশ ছিল, ও আমার সাথে অসভ্যতামো শুরু করে, কিন্তু ট্রেনে কোনো যাত্রী আমায় সাহায্য করে না। আমারও খুব রাগ হলো আর আমি ওকে কষিয়ে থাপ্পড় মারি। টিটি ভাবতেই পারেনি আমি এরকম কিছু করব। ও রেগে যায়, আমার চুল ধরে ট্রেনের দরজার সামনে নিয়ে আসে। তুই আমাকে মারলি? আমাকে? দেখ আমি এবার কি করি। মুন্না কমলার কোলে ছিল, টানাটানিতে ওর ঘুম ভেঙে যায় আর কাঁদতে থাকে। কমলা টিটি আর যাত্রীদের কাছে অনুরোধ করতে থাকে, কিন্তু কেউ শোনে না। তারপর টিটি সুরঙ্গের কাছে ওদের ধাক্কা দিয়ে দেয়। আমার আর মুন্নার মৃত্যু হয় আর ডাইনি হয়ে যাই আমি। আমার কাছে অনেক শক্তি আছে, প্রথমে টিটিকে মারি আর তারপর যাত্রীদের। তাহলে তোর আর ওই টিটির মধ্যে কি পার্থক্য রইল কমলা? তুইও তো নির্দোষ লোকেদের মারছিস, সেই জন্য তোর আর মুন্না রাত্তা ঘুরে বেড়াচ্ছে। কতদিন ঘুরে বেড়াবি? এসব ছেড়ে দে কমলা, ছেড়ে দে। তুমি ঠিকই বলেছো, আমিও মুক্তি পেতে চাই, আমাকে আর আমার ছেলেকে মুক্তি দাও। এরপর রমন কমলা আর মুন্নার পুরো বিধিবিধান মেনে অন্তিম সংস্কার করে, ওদের আত্মা মুক্তি পায়। আবার ওই রুটে যাত্রীরা নির্ভয়ে ট্রাভেল করতে থাকে।